কারণ আপনার আমার নেতা মরেছে একটা কুকুরও কাঁদি নাই আপনার আমার নেতা মরেছে জানাজা নামাজে পাঁচ জনের বেশি লোক হয় নাই আর যে মানুষটি মরেছে গোটা বিশ্বের অসংখ্য দেশ কেউ বলেছে 130 কেউ বলেছে 160 কেউ বলেছে 190টি দেশে তার জানাজা নামাজ গায়বানা জানাজা নামাজ হয়েছে আল্লাহ পাক বলবেন না ফতোয়া দিয়ে এতদিন ফতোয়া দিয়েছি আমরা গান বন্ধ করতে পারি না অশ্লীল ব্যবহারের গান তার কারণ ফতোয়া দিয়ে বন্ধ করা যায় না আমি দৃষ্টান্ত স্বরূপ একটা উপমা আপনাদের দিই একজন মুরব্বী মানুষ হয়তো মেধাই তার কমতি থাকতে পারে হয়ে গেছে মেধা কম হয়ে যায় যখন বয়স বেশি হয়ে যায় ও করেছে কি কিছু লাঠি সটা নিয়ে বসে আছে রাস্তার পরে ধরে না এই কবির বিন সামাদ আমার ভাইয়ের এই রাস্তায় বসে আছে ধরে নেন এন কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ যাচ্ছে দেখে কিছু ছেলে মেয়ে নিয়ে রাস্তায় বসে আছে লাঠি নিয়ে কেন কি ব্যাপার চাচাজি কে শোনোনি না তো বিল ক্লিনটন মুসলমানদের পরে জুলুম নির্যাতন চালাচ্ছে ও নাকি আমাদের দেশে আসবে তাই লাঠি নিয়ে বসে আছি ও যখন এই পথে যাবে ওর পিটায়া একেবারে শেষ করে ফেলবে আসলে বিল ক্লিনটন যতই আমাদের পরে জুলুম অত্যাচার চালা বাংলাদেশের মুসলমানের উপরে আর বিশ্বের মুসলমানের উপরে এখানে লাঠি নিয়ে বসে থাকলে কিয়ামত পর্যন্ত বসে থাকলে মৃত্যু পর্যন্ত বসে থাকলে বিল ক্লিনটনের ছায়াও পাবে না কারণ বিল ক্লিনটন কোনোদিন এ পথে আসবে না বাংলাদেশও আসবে কিনা সন্দেহ নাই কারণ বাংলাদেশের মতো একটি দেশকে বিল ক্লিনটন বা আমেরিকাকে ধ্বংস করতে হলে এখানে আশা লাগবে না একটা রাসায়নিক বোমা ছুড়ে দিলেই বাংলাদেশ আসবে কথা ঠিক আছে এটা যদি ঠিক হয় তখন ওই মুরব্বী বলছে যে বিশিষ্ট মুরব্বী জ্ঞানী যিনি তো তুমি মৃত্যু পর্যন্ত এখানে থেকে বিল ক্লিনটনের কিছুই করতে পারবে না বরং মুহূর্তের ভিতরে তোমাকে শেষ করে বলো কি হ্যাঁ তাহলে আমাদের বাঁচার উপায় বাঁচার উপায় একটি বিল ক্লিনটন যে জাতের অস্ত্র তৈরি করেছে তুমি মুসলিম যদি হও তুমি বিল ক্লিনটনের যদি মোকাবেলা করতে চাও তোমাকে সেই জাতীয় অস্ত্র তৈরি করে তারপর মোকাবেলা করতে হবে কাজে আজকে অবসংস্কৃতি গানের বিরুদ্ধে যারা ফতোয়া দেন আমিও ফতোয়া দিই ফতোয়া দিয়ে কাজ হবে না অবসংস্কৃতির গান নামক সে অস্ত্র তারা তৈরি করেছে ওর যদি মোকাবেলা করতে হয় ইসলামী গান দিয়ে ওর মোকাবেলা করতে হবে ইসলামের নাট্য কবিতা দিয়েই ওর মোকাবেলা করতে হবে কাজে ফতোয়াবাজি করে লাভ নাই আজকে অন্তত দেখেছি অন্তত আমি আমি দেখেছি অন্তত ঠিকানা টিভি যে আমার ভাইরা যে সুন্দর সুস্থ সংস্কৃতির মাধ্যমে যেগুলো উপস্থাপন করছে অনেকেই নাটক বাদ দিয়া এই দেখা শুরু করেছে আলহামদুলিল্লাহ বলবেন না এটা হলো সুস্থ সংস্কৃতি আর এই সমস্ত ধারাটা ছিল আল্লামা দেলার হোসেন সাইদির ভিতরে আল্লাহু আকবার একটা কথা আমি না বলে পারি না যেহেতু একটু স্মৃতিচারণ করতে হয় আমি যখন ক্লাস নাইনে পড়ি মানে মাদ্রাসা নাইন তখন বিপরীত শিল্পী গোষ্ঠী ছিল আমার ছোট ভাই রকম ভাই তো অনেক পরে আসছে রুহুল কুদ্দুস ভাই পরিচালনা করতেন বিপরীত শিল্পী গোষ্ঠী যশোর হ্যাঁ ওটা মনিরামপুর বিপরীত শিল্পী গোষ্ঠী মনিরামপুর আমি ওই গানের পরিচালনা করতাম একটা শিল্পী গোষ্ঠী আমি তৈরি করেছিলাম আর এর পিছনে ছিল আমাদের রুহুল কুদ্দুস ভাই মোস্তফা রুহুল কুদ্দুস ভাই তো বিপরীত শিল্পী গোষ্ঠী আমরা মনিরামপুর আল্লামা সাইদি সাহেব আসতেছেন আমি গান গাইব গান তৈরি করেছি আয়কে যাবি সঙ্গে আমার এবং তা অভিনয় করে সে গানগুলো হবে মঞ্চস্থ হবে সেভাবে তৈরি করে গেছি তো গেলে আমি গানটা গাইব আমরা গাইব আমরা তো তখন একটু রক্ত গরম মানুষ তো তখন হঠাৎ করে আল্লামা সাইদি বলেছেন যে সময় কম এইভাবে শিল্পী গোষ্ঠী দ্বারা গান গাওয়া এখন সম্ভব না একটি ছেলেকে দিয়ে অন্তত গান গাওয়া তো আমি একটু রেগে গেলাম আমরা এতদিন এক মাস যাবত চেষ্টা করলাম অবশ্য আমাদের শিল্পী গোষ্ঠীর মাধ্যমে একটি গান অন্তত উপস্থাপন করতে দেওয়া হোক তখন আমাকে ডাকলেন উনি কত সুন্দর ভাষায় একটা মিষ্টি হাসি দিয়ে আমার মাথায় হাত দিলে আমার সব রাগ একটা ঠান্ডা হয়ে গেল বললো বাবা তুমি গাও নাই তোমার একজনকে দাও
তুমি গাও নাই তোমার একজনকে দাও, একটি গানে পারমিশন আমি দিচ্ছি, কারণ গান তো আমু ভালোবাসি। আল্লাহ হক বলেন, উনি নিজেই বলেন গান আমু ভালোবাসি। কাজে সময় নেই, তুমি বুঝবা না, পরে বুঝবা বড় হলে, এটুকু কথা বলেছিল। তো সেখানে আমি যাইনি, আমার আর এক সদস্যকে পাঠাইছিলাম, আকবর তার নাম, সে গানটা ভাইরাল হয়েছিল, সে গানটাকে তুমি রহমান এই গানটাকে। হ্যাঁ, ওই দিন যে আমার দোয়া করেছিলেন ওই মাথায় হাত দিয়ে, আমার মনে হয় ওই দোয়া আজকে সারা বাংলাদেশ নয় ভারতের বুকেও আমি যেতে সক্ষম। বর্তমান বক্তারা তো বিভিন্ন চ্যানেল করে করে বক্তব্য যায় এক জায়গায় থেকে ও জায়গায় যায়, আর আমার কোনো চ্যানেল নয়, এমনি হয়ে গেছে। আল্লাহ আকবার বলে, এমন কোন ডিস্ট্রিক্ট নাই যে ডিস্ট্রিক্টে আমি যাই নাই। তা আমি জানি এটা দোয়া আছে বিশ্ববরণ্য শহীদ আল্লামা আব্দুল্লাহ হোসেন সাইদ, তার দোয়া। আমার ভাইজান, আর একটি কথা আমার আপনাকে বলতেই হবে, মনিরামপুর স্কুল ময়দানে ওই কলেজ ময়দানে মাহফিলের ইন্তজাম করলো আল্লামা সাইদির, আমও গেছি, সবাই গেছে, কিন্তু লোক এত ঢল নেমেছে, হঠাৎ করে সে মাহফিলের প্যান্ডেল ভেঙে দিয়েছে যে করতে দিবে না, ওই অপসংস্কৃতি, অপসংস্কৃতি যারা আছে। তো লোক যখন নেমে গেছে পথে, মাঠে যখন এসে গেছে, বলছে মাহফিল আমরা শুনবই, এখানে করতে না দেয় তাহলে শশা জমিনে আমরা মাহফিল করব। পাশে ছিল জমিন, শশা জমিন, শশা জমিনে একটা কোনো কাদের স্টেজ তৈরি করলো দিনের বেলায় মাহফিল, প্রখর রৌদ্র। আমি ছাত্র মানুষ রাস্তায় দাঁড়ালাম, জায়গা নাই, তো সব লোকজন আছে। ইতিমধ্যে একটি মুরব্বী মানুষ লাঠি ভর করে মাজা কুকড়া হয়ে গেছে বয়সের ভয়, উনি দাঁড়িয়ে আছে। তো রৌদ্রে, খাকা রৌদ্রে, আমরা গাছের নিচে, গাছের ছায়, অনেক মানুষ গাছের ছায়, আর উনি মুরব্বী মানুষ, তার জামা কাপড় ভিজে, তার গায়ে কয়টি হাড় আছে তা দেখ গুনা যাচ্ছে। একটু মায়া লাগলো আমার, আমি আস্তে করে যে মুরব্বীর হাতটি ধরলাম, যে মুরব্বী আসুন আপনাকে একটু সাহায্য করি, কি আপনি চলেন আমার সাথে ওই গাছের নিচে। মানে ছোট বাচ্চার মতো ভ্যাক করে কেঁদে উঠলো। আমি বলি ব্যাপারটাকে আমি সাহায্য করতে চাইলাম আর কেঁদে উঠলো ব্যাপারটাকে। বলছে বাবা আমি, আমাকে সাহায্য প্রয়োজন নাই, আমি এখানে পড়ি মারা যাব, আমার গায়ের চামড়া পুড়িয়ে কালো হয়ে যাবে, তা আমি জায়গা ছাড়বো না। কারণ কি? তখন কেঁদে উঠে বললো বাবা আমার বাড়ি এখান থেকে 5 কিলো দূরে, আনুমানিক 5 কিলো উনি বললেন, 5 কিলো দূরে, ওরা যখন আসছে আমি তখন বললাম আমার ছেলে মেয়েদেরকে, আমার মনে হয় এইটাই আমার শেষ দেখা আল্লামা সাইদির সাথে, আর দেখা হবে না, আমি তারকে একটু শেষবারের মতো দেখবো, তোমরা আমাকে একটু নিয়ে যাও। তো বললো বাবা তুমি ওই জায়গায় যেতে পারবে না, মানুষের পদতলে তুমি ফিসে যাবে, অসম্ভব, ওখানে নেওয়া যাবে না। ওরা আমাকে ফেলে চলে গেল, আমি মুরব্বী মানুষ, তখন চিন্তা করলাম কি করি। তখন আল্লাহর কাছে বললাম আল্লাহ এইটাই যদি আমার শেষ দেখা হয় তাহলে তো আর কোনো দিন দেখতে পাবো না, আমি তো কখন পড়ি কখন মরি, আমি যাবই। টুকটুক করতে করতে লাঠি ভর দিয়ে একটু বসি একটু উঠি, একটু বসি একটু উঠি, এই করতে করতে এই পর্যন্ত এসেছি। তো বাবা আমি তো তোমাকে সাহায্য করার চেষ্টা করছি। বলে না বাবা আমি এসেছি বিশ্ব নন্দিত আলেমের চেহারাটা একবারের মতো দেখব, আমার চামড়া পরি যদি কালো হয়ে যায় তামা হয়ে যায় তবু জায়গা ছাড়বো না, কারণ ওই গাছের নিচে গেলে আমি বিশ্ব নন্দিত আলেমের চেহারা দেখতে পাবো না, এই জায়গা থেকে দেখা সহজ হবে, মানে মানুষের ভিড়ে গেলে দেখতে পাবো না, কাজেই আমি মরতে রাজি আছি, জায়গা ছাড়তে রাজি না, কারণ বিশ্ব নন্দিত আলেমের চেহারা একবারের মতো অন্তত দেখব। আল্লাহ আকবার, কত বড় প্রেমিক ছিল। আর সেই মানুষটিকে যারা গালাগাল করে, সেই মানুষটিকে যারা অশ্লীল ভাষায় গালি দেয়, সেই মানুষটিকে যারা আল্লামা বলতে চায় না, সেই মানুষটির বিরুদ্ধে অশালীন কথা যারা বলে, এরা কখনো সুস্থ সংস্কৃতির পক্ষে লোক হতে পারে না, এরা সবগুলো অপসংস্কৃতির লোক। এজন্য আমি সমস্ত বিশ্ববাসীর কাছে আমি আবেদন করব, একটু একটু দৃষ্টিভঙ্গিটা ঘুরাইয়া দেখুন, আপনি বুঝতে পারবেন যে বিশ্ব নন্দিত আলেম কে। কারণ আপনার আমার নেতা মরেছে একটা কুকুরও কাজী নাই,
আপনার আমার নেতা বলেছেন জানাজার নামাজে পাঁচজনের বেশি লোক হয় নাই। আর যে মানুষটি বলেছে গোটা বিশ্বের অসংখ্য দেশ, কেউ বলেছে 130, কেউ বলেছে 160, কেউ বলেছে 190টি দেশে তার জানাজা নামাজ গায়েবানা জানাজা নামাজ হয়েছে। আল্লাহ আকবার বলবেন না, আল্লাহ